হে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটেক বেঙ্গলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা অ্যালায়েন্স ব্রডব্যান্ডের গ্রাহক বা কাস্টমারদের জন্য কারণ অ্যালায়েন্স ব্রডব্যান্ড তাদের গ্রাহক বা কাস্টমার অর্থাৎ আপনাদের জন্য একটি নতুন অ্যাপ বা অ্যাপ্লিকেশন নিয়ে এসছে যে অ্যাপ বা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে বা যে অ্যাপ বা অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এখন থেকে আপনারা নিজেরাই দেখতে পারবেন আপনার কোন রিচার্জ প্ল্যান রিচার্জ করা রয়েছে কতদিন ভ্যালিডিটি রয়েছে যদি লিমিটেড প্ল্যান হয় সেক্ষেত্রে কত জিবি ডাটা বাকি রয়েছে এই সব কিছু দেখতে পারবেন এছাড়াও আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় তো ওই অ্যাপের মাধ্যমেই আপনারা ডকেট করতে চাইলে ডকেট করতে পারবেন কোনো রকম কমপ্লেন করতে চাইলে সেটাও করতে পারবেন এছাড়াও যদি অনলাইনে রিচার্জ করতে চান সেটাও করতে পারবেন আপনার এলাকায় কি কী রিচার্জ প্ল্যান রয়েছে কোন রিচার্জ প্ল্যানে কি কী সুবিধা রয়েছে সেই সব কিছু আপনারা এই অ্যাপ বা অ্যাপ্লিকেশানটা সাহায্যেই দেখতে পারবেন এছাড়াও আর একটা সুন্দর সুবিধা রয়েছে সেটা হচ্ছে লাইভ টিভি দেখার সুবিধা হ্যাঁ বন্ধুরা এই অ্যাপটা ব্যবহার করে আপনারা অ্যালায়েন্স ব্রডব্যান্ডের সাহায্যে লাইভ টিভি দেখতে পারবেন অর্থাৎ লাইভ কিছু চ্যানেল রয়েছে যেগুলো আপনারা দেখতে পারবেন এরপর আশা করি আমি হয়তো আপডেট হবে চ্যানেল তখন আপনারা আরও চ্যানেল দেখতে পারবেন তবে এখন যেগুলো রয়েছে লাইভ মোটামুটি খবরের চ্যানেল এগুলো সবই রয়েছে তো এই সমস্ত সুবিধাগুলো এখন অ্যালায়েন্স ব্রডব্যান্ড থেকে আপনারা পাবেন তো কী সেই অ্যাপ কীভাবে ব্যবহার করবেন একদম প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো তাই আপনারা যদি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের গ্রাহক বা কাস্টমার হয়ে থাকেন এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলে প্রথম হলে এখন সাবস্ক্রাইব করুন ও পাঁচ তার ঘণ্টাটার উপর ক্লিক করুন যে যে অল্লেখে আসবে ওটার উপর ক্লিক করুন পরবর্তী প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে তো চলুন বন্ধুরা এই ভিডিওটা দেখে নিন তো বন্ধুরা অ্যালায়েন্স ব্রডব্যান্ড তাদের গ্রাহক বা কাস্টমারদের জন্য যে অ্যাপ বা অ্যাপ্লিকেশানটা নিয়ে এসছে সেটা এখন আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্লে স্টোরের পাশে রয়েছে আর অ্যাপ বা অ্যাপ্লিকেশানটার নাম এখানটায় দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড তার সঙ্গে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের লোগোটা দেওয়া রয়েছে তো এখানে বিষয়টা হচ্ছে আমি এই অ্যাপ্লিকেশানটা বা অ্যাপটা পেয়েছি কীভাবে বা আপনারা কোথায় পাবেন তো এই অ্যাপ বা অ্যাপ্লিকেশানটা আপনারা আপনার ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন গুগলের যে প্লে স্টোর হয় সেই প্লে স্টোরে পেয়ে যাবেন তো অ্যাপটা সবার প্রথমে কীভাবে ইনস্টল করবেন সেটা আপনাদের দেখাই তো বন্ধুরা অ্যাপ বা অ্যাপ্লিকেশনটা ফোনে ইনস্টল করার জন্য সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা গুগলের যে প্লে স্টোরটি রয়েছে প্লে স্টোরটিকে খুলবেন প্লে স্টোরটি খোলার পর উপরে সার্চ করার জায়গায় ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ফোনের কীবোর্ডটা আপনাদের সামনে চলে আসবে তো এখানটায় কিবোর্ডটা ব্যবহার করে এবার এখানটায় লিখবেন অ্যালায়েন্স ব্রডব্যান্ড ও লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আপনারা প্রথমে দেখবেন অ্যালায়েন্স ব্রডব্যান্ড লেখা একটা অ্যাপ বা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেটার রেটিংও আপনারা দেখবেন দেওয়া থাকবে চার দশমিক তিন তো এই অ্যাপটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অ্যালায়েন্স ব্রডব্যান্ড লেখা এইরকম একটা অ্যাপটির পেজ আসবে এই পেজে এবার আপনারা দেখবেন সবুজ রঙের লেখা থাকবে ইনস্টল তো এরপর আপনারা এই ইনস্টল লেখা অপশানটার উপর ক্লিক করবেন ইনস্টল লেখা অপশানটার উপর ক্লিক করার পর অ্যাপটা নিজের থেকেই ডাউনলোড হয়ে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন আর তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমার এখানে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে তো আপনারাও এইভাবে আপনাদের ফোনে অ্যাপটাকে সবার প্রথমে ইনস্টল করে নেবেন তো এবারে আমি আপনাদের অ্যাপটা খুলে দেখাই কিভাবে অ্যাপটা ব্যবহার করতে হবে কীভাবে কী করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ফোনে অ্যাপটা চলে এসছে তো প্রথমে আপনারা এরপরে অ্যাপটাকে খুলবেন অ্যাপটার উপর ক্লিক করে অ্যাপটাকে খুলবেন খোলার পর দেখবেন অ্যালায়েন্স ব্রডব্যান্ড লেখে এরকম একটা পেজ আসবে আসার পর আপনাদের সামনে লগ ইনের এই পেজটা চলে আসবে এই পেজে এবার আপনারা দেখবেন একটা বক্সের মধ্যে লেখা রয়েছে কাস্টমার আইডি তো এই জায়গাটায় এবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানটায় আপনাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যে কাস্টমার আইডি রয়েছে বা অনেকে ক্লায়েন্ট আইডি নামেও জানি তো ওই ক্লায়েন্ট আইডি বা কাস্টমার আইডিটা এবার আপনার এখানটায় আপনার ফোনের কিবোর্ডটা ব্যবহার করে লিখবেন তো আমি এখানটায় আমার ক্লায়েন্ট আইডিটা লিখছি তো বন্ধুরা আমি এখানটাই আমার অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ক্লায়েন্ট আইডি বা কাস্টমার আইডিটা লিখে দিয়েছি আর আপনারা যদি আপনাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ক্লায়েন্ট আইডি বা কাস্টমার আইডি না জেনে থাকেন তাহলে আমার এর আগের ভিডিও লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশনে তার সঙ্গেই উপরে আই বাটনে দেওয়া রয়েছে আপনারা ওই ভিডিওটা দেখে নিজেরাই জেনে নিতে পারবেন আপনাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ক্লায়েন্ট আইডি বা কাস্টমার আইডি কত বা কী রয়েছে তো যাই হোক জেনে নেওয়ার পর এখানটায় লিখবেন লেখার পর নিচে দেখবেন বক্সটার নিচে আর একটা নীল রঙের বক্স রয়েছে যেটার মধ্যে লেখা রয়েছে সেন্ট ওটিপি তো এরপরে আপনারা এই সেন্ট ওটিপি লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা অ্যালায়েন্স ব্রডব্যান্ডের অ্যাকাউন্টে রেজিস্টার করা রয়েছে ওই নাম্বারে ওটিপি চলে যাবে আর অবশ্যই ফোন নাম্বারটা রেজিস্টার করে রাখবেন নাহলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না তো রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে এরপরে ওই ওটিপিটাকে এখানটায় আপনারা লিখে দেবেন ওটিপিটা লেখা হয়ে গেলে এরপরে নিচে দেখতে পাবেন নীল রঙের বক্সে লেখা থাকবে ভেরিফাই অ্যান্ড প্রসেড তো এরপরে আপনারা এই ভেরিফাই অ্যান্ড প্রসেস লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই হোম পেজটা চলে আসবে অ্যাপটার অ্যালায়েন্স ব্রডব্যান্ডের অ্যাপের এটা হচ্ছে হোম পেজ তো আমি এবার আপনাদের একদম উপর থেকে একদম প্রথম থেকে দেখাই কী কী রয়েছে তো এখানটায় প্রথমে আপনারা দেখবেন ডান বাঁধ গিয়ে কোনাই অ্যালায়েন্স ব্রডব্যান্ডের লোগো দেওয়া রয়েছে তার সঙ্গেই ওয়েলকাম লিখে আপনার নাম লেখা থাকবে যেমনটা আমার নাম লেখা রয়েছে তার নিচে কাস্টমার আইডিটা লেখা থাকবে এরপরে একটু যদি ডান দিকে আসেন তাহলে দেখবেন একটা ঘন্টার আইকন রয়েছে যেখানটায় যদি কোনো রকম নোটিফিকেশন থাকে সেটা আপনাকে দেখাবে তার পাশে আপনারা দেখবেন একটা ফোনের আইকন রয়েছে তো এই ফোনের আইকনটা দেওয়া হয়েছে আপনারা যদি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের সঙ্গে ফোনের মাধ্যমে সরাসরি কথা বলতে চান সেই জন্য এটা এখানটায় একটা টোল ফ্রি নাম্বারটা দেওয়া রয়েছে যাতে আপনারা সরাসরি কথা বলতে পারেন তো আপনারা যদি এই ফোনের আইকনটাই ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের সামনে ডায়াল করার জন্য এই অপশান চলে আসবে তো এরপরে আপনারা সরাসরি আপনাদের ফোনের মাধ্যমে ফোন করে নিতে পারবেন ওই আইকনটাই ক্লিক করে এরপরে আরেকটু যদি আপনারা নিচে আসেন তাহলে দেখতে পাবেন একটা বক্স রয়েছে যেখানটা এবার প্রথমেই আপনার যে স্পিড ইন্টারনেটের যে প্ল্যান রিচার্জ করা রয়েছে আপনার সেই প্ল্যানের যে স্পিড সেটা সবার প্রথমে লেখা রয়েছে তার পাশে দেখতে পাবেন ভ্যালিডিটি লেখা রয়েছে আমার এখানে আজকেই মনে হয় রিচার্জটা শেষ হয়ে যাবে তো সেই কারণেই শূন্য দিন দেখাচ্ছে তার পাশে দেখতে পাবেন ডাটা লেখা রয়েছে তো যদি লিমিটেড প্ল্যান হয় সেক্ষেত্রে আপনার এখানটায় আপনাদের ডাটাটা দেখতে পারবেন কত জিবি বাকি রয়েছে আর এরপরে তার নিচে আপনারা দেখতে পাবেন লেখা থাকবে রিচার্জ নাও তো এরপরে আপনারা যদি সেম প্ল্যান অর্থাৎ সেম প্যাকেজ রিচার্জ করতে চান সেক্ষেত্রে এই রিচার্জ নাও লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে উপরে দেখতে পাবেন লাস্ট রিনিউড প্যাকেজ ব্রাউজ প্লাস আমার যেটা করা থাকে আর তার সঙ্গে ওখানটায় নীল রঙের আবারও লেখা রয়েছে রিচার্জ নাও তো এরপরে আপনারা এইভাবে রিচার্জ নাও লেখাটার উপর ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এই পেজটা আসবে তো এরপরে আবার আপনি রিচার্জ নাও লেখাটার উপর ক্লিক করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে এবার ব্যাক আসছি রিচার্জের অপশানটা তো আপনাদের দেখিয়ে দিলাম এরপরে আপনারা দেখবেন আরও একটি লম্বা লাইন করে কিছু অপশান দেওয়া রয়েছে যেখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে ডকেট তো এই ডকেট অপশানটার উপর যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই পেজে এবার আপনারা একদম নিচে ডান দিয়ে দেখবেন একটা যোগ চিহ্ন রয়েছে তো ওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানটায় দেখবেন সাবজেক্ট লেখা ও ডেসক্রিপশন দেওয়ার অপশন রয়েছে সেখানটায় আপনার যদি কোনো সমস্যা হয় যেটা আপনারা ওনাদের লিখিত জানাতে চান সেক্ষেত্রে এখানে সাবজেক্ট ও ডেসক্রিপশন লিখে আপনারা রেজিস্টার ডকেট করতে পারেন তো এইভাবে আপনারা ওনাদের কাছে কোনো কমপ্লেন থাকলে সেটা ডকেট করে দিতে পারবেন তার পাশে আপনারা দেখবেন লেখা রয়েছে স্পিড টেস্ট তো এই অ্যাপের মধ্যেই আপনারা আপনাদের ইন্টারনেটের যে স্পিড ব্রডব্যান্ডের সেই স্পিডটাও টেস্ট করে নিতে পারবেন স্পিড টেস্ট লেখাটার উপর ক্লিক করবেন অপশানটার উপর তারপরে স্পিড টেস্ট বাই ওকলার এই পেজটা আপনাদের সামনে চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিডটা ঠিকঠাক পাচ্ছেন কি না সেটাও দেখে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই তো আমি এখান থেকেও ব্যাক করে চলে আসছি নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তার পাশে আপনারা দেখবেন সবথেকে আকর্ষণীয় যে সুবিধা বা অপশানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাইভ টিভি তো এরপরে এই লাইভ টিভির লেখাটার উপর যদি আমি ক্লিক করি অপশানটার উপর তাহলে এখানটায় দেখতে পাচ্ছেন লাইভ টিভির যে চ্যানেলগুলো রয়েছে বর্তমানে এনাদের কাছে সেই চ্যানেলগুলো কিন্তু এখানটায় চলে এসছে আর এই চ্যানেলগুলোর উপরে একবার ক্লিক করলেই চ্যানেলগুলো চালু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বাংলা নিউজ রয়েছে বাংলা মিউজিক রয়েছে সাউথ ইন্ডিয়ান রয়েছে তারপর হিন্দি এন্টারটেনমেন্ট রয়েছে এরকম অনেকগুলো চ্যানেল রয়েছে আর আশা করি ভবিষ্যৎ আরও চ্যানেল ওনারা অ্যাড করবেন তো এরপরে এখান থেকেও আমি ব্যাকে চলে আসছি লাইভ টিভির পাশে এবারে দেখতে পাবেন আরও একটি অপশন দেওয়া রয়েছে প্যাকেজ তো এরপরে আপনারা এই প্যাকেজ লেখার অপশানটার উপর যদি ক্লিক করেন তাহলে এখানটায় দেখতে পাবেন আপনার সার্ভারে বা অর্থাৎ আপনার এরিয়ায় যে সার্ভারটা চলছে অ্যালেন্স গভর্নম্যান্ডের সেই সার্ভারে কী প্ল্যান এই মুহূর্তে রয়েছে সেই প্ল্যানগুলো সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানটায় দেওয়া রয়েছে তো আপনারা এখানটায় আপনাদের ইচ্ছে মতো যে প্ল্যানটা রিচার্জ করতে চান সেই প্ল্যানটা বেছে নিতে পারবেন আর প্রত্যেকটা প্ল্যানের নামের সঙ্গে দাম ভ্যালিডিটি স্পিড সব কিছু লেখা রয়েছে তার সঙ্গে এখানে আর একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে ভিউ ডিটেলস তো এখানে যদি আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করেন তাহলে দেখতে হবে নিচ থেকে আরেকটি পপ আপ পেজ বেরিয়ে আসবে যেখানটায় আপনি দেখতে পাবেন কত দাম কত স্পিড ওটিটি সাবস্ক্রিপশন কোন কোন প্ল্যাটফর্মের রয়েছে সেগুলো এখানটায় দেখতে পাবেন আপনারা আপনাদের মতো এখানটায় দেখে নিতে পারবেন ভিউ ডিটেলসে ক্লিক করবেন তাহলেই চলে আসবে এইভাবে তো এটা হচ্ছে প্যাকেজ দেখার সুবিধা প্যাকেজ লেখার পাশে এরপরে আপনারা দেখতে পান আরেকটি অপশন রয়েছে হিস্টোরি তো এরপরে আপনারা যদি এই হিস্টোরি লেখাটার উপর ক্লিক করেন অপশানটার উপর তাহলে এখানটায় দেখতে পাবেন আপনি কবে কবে রিচার্জ করছেন সেগুলোর লিস্ট এখানটায় দেওয়া থাকবে হিস্টোরি দেখার পর এরপরে রয়েছে প্রোফাইল তো আপনারা যদি এরপরে প্রোফাইলে ক্লিক করেন তাহলে এখানটায় আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে আপনার ফোন নাম্বার মেল আইডি অ্যাড্রেস যা কিছু রয়েছে প্লাস আপনার কোন জোনের সার্ভার রয়েছে অর্থাৎ আমার এখানে কোন জোন থেকে আমি ইন্টারনেট পেয়েছি সেটা লেখা রয়েছে লগ ইন ডিটেলসও দেওয়া রয়েছে আপনার আইপি অ্যাড্রেস ইউসার সব এখানে দেওয়া থাকবে কারেন্ট স্টেটাস অর্থাৎ প্ল্যান বা প্যাকেজের যে কারেন্ট স্ট্যাটাস সেটাও এখানটায় পেয়ে যাবেন দেখতে পেয়ে যাবেন তো এরপরে এখান থেকেও যদি ব্যাকে আসি এরপরে আপনারা তার ঠিক নিচে দেখতে পাবেন ওনাদের কিছু অ্যাড দেওয়া রয়েছে কী কী সুবিধা রয়েছে সেগুলোর উপর কিছু অ্যাড দেওয়া রয়েছে ওনাদের মতো করে এরপরে একদম যদি নিচের দিকে চলে আসেন তাহলে আবারও দেখতে পাবেন লাইভ টিভি রিচার্জ ডকেটের অপশনটা আবারও দেওয়া রয়েছে তো এই হচ্ছে ওনাদের অ্যাপ যেটা ওনারা অ্যালায়েন্স ব্রডব্যান্ড তাদের কাস্টমার বা গ্রাহকদের জন্য নিয়ে এসছে আর এই অ্যাপের মাধ্যমে আপনারা তো দেখতেই পেলেন কী কী করতে পারবেন সব কিছুই মোটামুটি হয়ে যাবে আলাদা করে আর কোনো অ্যাপ অ্যাপ্লিকেশান আপনাদের প্রয়োজন হবে না অ্যালায়েন্স ব্রডব্যান্ড ব্যবহার করার জন্য তো এই জিনিসটা খুবই ভালো করেছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড আমার তো খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো দেবেনই আর এরপরেও আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে বা রকম সমস্যা হয় যে রিচার্জ কিভাবে করবে এর মধ্যে দিয়েও তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এটারও একটা আলাদা সম্পূর্ণ আলাদা ভিডিও আপনাদের জন্য বানাবো তো সম্পূর্ণ বিষয়টাই আপনাদের উপর নির্ভর করছে কোথাও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্টে কমেন্ট করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও নিচে কমেন্ট বক্স তো আপনাদের জন্য রয়েছে এরপরে কোনো রকম সমস্যা হলে বা কোনো রকম প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করুন নিচে আর এই মুহূর্তে স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম আইডিও আসছে আপনারা আমাকে ওখানেও ফলো করে ওখানেও মেসেজ করতে পারেন কোনো রকম সমস্যা হলে ওখানটায় আরও ভালোভাবে রিপ্লাই দেওয়া হয় তো যাই হোক আপনাদের মতো সেটা আপনারা করে নেবেন আর হ্যাঁ এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলছি এখানে সাবস্ক্রাইব করুন ও পাঁচটা এক ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপর ক্লিক করুন পরবর্তী প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে টাটা বন্ধুরা দেখাচ্ছে আবার পর ভিডিওতে ভালো থাকবেন